নমস্কার বন্ধুরা, পরমেশ্বরীর কিচেনে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব ডিমের অমলেট কারি বা ডিমের অমলেটের ঝোল। অমলেট কারিটা খেতে খুবই টেস্টি হয়। এই রেসিপিটা বানানোর জন্য আমি কী কী নিয়েছি চলুন। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোটো ছোটোভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো পেঁয়াজের সাথে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি এই পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এদিকে অমলেট কারি সবজি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ। এখানে গ্যাসে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। ননস্টিক প্যান গরম হতে এক চা চামচ পরিমাণে তেল ননস্টিকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে চারিদিকে ভালো করে মাখিয়ে দিয়েছি। গুলে রাখা ডিমের গোলাটা হাফ ঢেলে দিলাম। দেওয়ার পরে একটু চারিদিকে এরকম ছড়িয়ে দিতে হবে ডিমের গোলাটাকে। ডিমের গোলাটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পর এক সাইড ভাজা হলে এইভাবে ফোল্ড করে নিতে হবে। পুরোটা ফোল্ড করা হয়ে গেছে, এবার এপিট ওপিট করে ভেজে নেব। এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবারও এক চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে বাদ বাকি গুলে রাখা ডিমের গোলা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ছড়িয়ে দেব গোলাটাকে। আবারও ডিমের এক সাইড ভাজা হলে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড হয়ে গেলে যদি মনে হয় একটু তেল দেব তাহলে দিতে পারেন। আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এগুলো ঠান্ডা হোক, তারপর আমি পিস পিস করে নেব। এদিকে ননস্টিক প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব বলে আলুগুলো দিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি গ্যাসে ফ্লেমটাকে লো করে এদিকে ভাজা হোক, এদিকে আমি ডিমের অমলেটগুলো পিস করে নিচ্ছি। পিস করা হয়ে গেছে, এদিকে আলুগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার আমি তুলে নেব। তোলা হয়ে গেছে, এবার তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম ফোড়নে, আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল লাল ভেজে নিয়েছি। ভাজার পর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, সেটাও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সাথে হালকা আদাটাকে ভেজে নেব। নেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন। অল্প করে ভাজার পরে আমি এখানে জল দিয়ে দেব যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে কষিয়ে নেব টমেটোগুলো। নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়েও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। গরম করে রাখা জল আমি দিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খোলার পর ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোটার পরে আমি কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবার নামিয়ে নেব। রেডি ডিমের অমলেটের কারি। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।